আজকের ডেস্টিনেশন হচ্ছে ফুলের দেশ, ওর সাথে আমাদের খিরাই গিয়ে দেখা হচ্ছে। খিরাই সব বন্ধুরা, ফাইনালি খিরাই স্টেশনে নেমে পড়ি। আস্টার আছে, গেঁদা আছে, বাসন্তী আছে, চিনাচেরি আছে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ডেস্টিনেশন হচ্ছে ফুলের দেশ, মানে হ্যাঁ খিরাইয়ের কথা বলছি। আজকে আমরা খিরাই যাব। খিরাই গিয়ে তোমাদেরকে এখন মানে খিরাইয়ের ফার্স্ট লুক কীরকম আছে তোমাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো। আর কীভাবে খিরাই যাবে, মানে কখন খিরাই যাবে, কখন গেলে খিরাই বেশি ফুল দেখতে পাবে, আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। আর কীভাবে যাবে, ট্রেনে যাবে না বাসে যাবে, বাসে গেলে কোন রুট হয়ে যাবে, ট্রেনে গেলে কোন রুট হয়ে যাবে, সবই আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। আর একটা কথা বলে রাখি, ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর আগের বছরে খিরাই ফেসবুকে যে পেজটি থেকে ভাইরাল হয়েছিল সেই পেজটি আমাদের পেজ ছিল, আবেগ অনুভূতি। তো আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, পেজটিকে প্লিজ ফলো করে লাইক করে রাখবেন। আর খিরাইয়ের তথ্য ওই পেজটিতেই পাবেন। এখন আমরা টিকিট কাউন্টারে যাবো, গেট টিকিট কাটবো, ওদের সাথে আমাদের খিরাই গিয়ে দেখা হচ্ছে। খিরাই তো আমরা টিকিট কেটে নিয়েছি, তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি। সব বন্ধুরা, ফাইনালি খিরাই স্টেশনে নেমে পড়েছি। তো মেন যেখানে ফুলের জায়গা সেখানে তোমাদেরকে নিয়ে যাব। পেছনেই দেখা যাচ্ছে খিরাই স্টেশন, তোমাদেরকে মেন ফুলের জায়গায় নিয়ে যাব আমরা। আর এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তো তাহলে মেইন জায়গায় যাওয়া যাক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখ। খিরাই স্টেশন, আমরা এই রাস্তা থেকে মানে এই যে রাস্তাটা যাচ্ছে সোজা, এই রাস্তা ধরে আমরা মিনিট 10-15 মিনিট এই রাস্তা ধরে হাঁটব। 10-15 মিনিট হাঁটার পর একটি বীচ পড়বে, বীচটির নাম হচ্ছে কাঁসাই বীচ। তো কাঁসাই বীচের নিচে বাম দিকে বা ডান দিক দুদিকেই ফুলের চাষ হয়, বেসিক্যালি মানে কাঁসাই নদীর ডান দিকে, মানে আমরা হাওড়ার দিকে যেতে কাঁসাই নদীর ডান দিকে বেশি ফুল চাষ হয়, বাম দিকেও হয়, বাম দিকেও প্রচুর ফুল চাষ হয়। আমরা তোমাদেরকে ডান দিকটাও দেখাবো প্লাস বাম দিকেও ফুলের চাষ দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। তোমাদেরকে আমরা খিরার সম্বন্ধে অনেক তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে, আর কখন খিরায় আসবেন মানে কোন টাইমে খিরায় এলে ফুলের চাষটা বেশি পাওয়া যাবে, তোমাদেরকে মানে ফুলের এটা বেশি পাওয়া যাবে সবই বলবো। আর এই রাস্তা ধরে আমরা এখন মিনিট 15 মিনিট বা 10 মিনিটের মতো আমরা হাঁটবো, তাহলে যাওয়া যাক তোমাদের সাথে খিরাই মানে কাঁসাই নদীর বীজে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা কাঁসাই নদীর ব্রিজে পৌঁছে গেলাম, পেছনে দেখা যাচ্ছে সেই তিনটে তাল গাছ। দেখে কি মনে পড়ছে খিরার কথা? তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে এখন খিরার কী পরিস্থিতি, চারা লাগানো হচ্ছে কিছুদিন পর মানে প্রায় 1 মাস পর খিরায় আবার ফুলের দেশ হয়ে সেজে উঠবে, তোমাদেরকে আমরা ভিডিওটা ঘুরিয়ে দেখাবো। তো আমরা এখন বীচ থেকে নেমে আমরা মানে মাঠের দিকে যাব, মানে খিরা যেখানে বেশি ফুলের চাষ হয়, তো আমরা এখন বীচ থেকে নামি। সো বন্ধুরা বীচ থেকে নেমে পড়েছি, তো এবার আমরা মাঠের দিকে যাব। যাওয়া যাক তাহলে মাঠের দিকে, মাঠের দিকে আমরা প্রবেশ করব। আর কী পরিস্থিতিতে এখন আছে খিরায় তোমাদেরকে দেখাবো, চাষিদের সাথে কথা বলবো, কখন এলে খুব ভালো টাইমে এলে খিরার ফুল দেখা যাবে, আর বেস্ট টাইম কোনটা চাষিদের কাছ থেকে আমরা জেনে নেব। তো আমরা খিরায় বাগানের মধ্যে প্রবেশ করে ফেলেছি, তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাবো। এখন তো ফুলের কবে চারা বসানো হয়েছে, এখনই তো ফুল ফোটেনি, এই যে চারা দেখা যাচ্ছে চারা বসানো হয়েছে। আর এই যে এই সেই গাছ তাল গাছ, তাল গাছের নিচে এত পরিমাণে ফুল ফুটবে
আর কিছুদিন পর মানে এই মাঠটা পুরো ভরে যাবে, প্রায় এক মাস। এটা ডিসেম্বর মাস চলছে, সরি সরি, এইটা নভেম্বর মাসের মোটামুটি শেষের দিকে, তো ডিসেম্বর মাস, আর একটা মাসের পরেই বছর শেষ হচ্ছে, জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এলে মোটামুটি তোমরা ফুল চাষ, মোটামুটি ফুল ভরে যাবে। ফার্স্ট উইক থেকে স্টার্ট করে ফেব্রুয়ারি মাসের থার্ড উইক অবধি মোটামুটি দেড় মাস, এক মাস বা দেড় মাস এখানে বেশি ফুল দেখা যাবে। তো তোমরা যদি কেউ আসতে যাও খিরায় জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারি মাসের থার্ড উইক অবধি প্রচুর ফুল চাষ হয়, তোমরা এলে আসতে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কীভাবে খিরায় আসবে? হাওড়া থেকে ট্রেনে খড়গপুর লোকালে উঠে তোমরা খিরায় স্টেশনে নামবে। হাওড়া থেকে টাইম নেবে দেড় ঘন্টার মতো খিরায় আসতে। খিরায় এসে মানে হাওড়া খিরায় স্টেশনে নেমে তোমরা হাওড়ার দিকে এসে মিনিট দশ পনেরো মিনিট রেললাইনের রাস্তা ধরে তোমরা হাঁটবে। দশ পনেরো মিনিট হাঁটার পর দেখতে পাবে কাঁসাই নদীর ব্রিজ। তো কাঁসাই নদীর ব্রিজের বাঁদিকে বা ডান দিকে দুদিকেই ফুলের চাষ হয়, তোমরা এলে দেখতে পাবে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারি মাসের থার্ড উইক অবধি তোমরা ফুলের চাষ দেখতে পাবে। আর যারা বাসে আসবে তারা হাওড়া থেকে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে নেমে, বাসে এসে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে নেমে টোটো বা অটো করে বলবে কাঁসাই নদীর ব্রিজে মানে যেখানে ফুলের চাষ হয় সেইখানে যাব। দশ থেকে দশ মিনিটের মতো টাইম নেবে টোটো বা অটো ধরে, তোমরা কাঁসাই নদীর ব্রিজে চলে আসতে পারবে, এসে দুদিকে শুধু ফুলের চাষ দেখতে পাবে। তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম না, খিরায়ের তোমাদেরকে ফার্স্ট লুক দেখাবো, এটাই খিরায়ের ফার্স্ট লুক। এখন চারা বসানো হয়েছে গাছের, তো এখন ফুল ফুটতে পেটাই এক মাসের মতো টাইম নেবে। তো এক মাস পর এই জায়গাটা ফুলের দেশ নামে পরিচিত হবে, ফুলের দেশ, ভ্যালি অফ খিরাই। এক মাস পর, ঠিক এক মাস পর এই জায়গাটাকে চেনা যাবে না। আমরা এখানে চাষিবাদের সাথে কথা বলবো, তো ওখানে দেখা যাচ্ছে একটা চাষিবাড়িকে, আমরা চাষিবাড়ির কাছে যাব আর এই খিরা সম্বন্ধে কিছু তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন চাষিবাড়ির কাছে যাচ্ছি। আমরা এখানে একটা দাদাভাইকে পেয়ে গেছি, তো দাদাভাই এখানে ফুলের চাষ করে। দাদাভাই আমাদেরকে এই খিরা সম্বন্ধে আর এখানে যে খিরায় ফুলের চাষ হয় এই সম্বন্ধে কিছু দাদাভাই আমাদেরকে বলবেন। দাদাভাই আপনার নাম কি? সুরজিৎ। সুরজিৎ, আপনি এই খিরা সম্বন্ধে কিছু বলুন। এখন এই সবে তো চাষ চালু হয়েছে, আর এক মাস পর সব কিছু মানে ফুল টুল বেরোবে। 25শে ডিসেম্বর থেকে ভিড় জমবে। ভিড় জমবে। আর কীভাবে এখানে খিরায় আসবেন একটু বললেন? খিরে ওই থার লাইন আছে, ওইটা দিয়েই আইলে হবে। বা খড়গপুর, যারা হাওড়া থেকে আসবে পাঁশকুড়া বা খড়গপুর লোকাল ধরলে? খড়গপুর লোকাল ধরলেই ডাইরেক্ট খিরাই, খিরাই স্টেশন বললেই, ওইখানে কাকাও জিজ্ঞাসা করলেই বলে দিবে। আর এখানে দাদা কী কী ফুলের চাষ হয়?
এইখানে এখন আস্টার আছে, গেঁদা আছে, বাসন্তী আছে, চীনাচেরি আছে, সুইটিল্যাম আছে, ডালিয়া আছে, পমপম আছে, আর বেবি ফুল আছে, আর করণ ফুল আছে, সূর্যমুখী আছে। দাদা বলছিলাম, ফুলের চাষটা কি কাঁসি নদীর বাঁদিকে ডান দিকেও হয় না বাঁ দিকেও হয়? এটা ডান দিকেও হয়, বাঁ দিকে ওই সাইডে বাঁধে হয়। বাঁ দিকে ওই দিকে দাদা কী কী ফুলের চাষ হয়? ওইদিকে মল্লিকা ফুল আছে, গোলাপ আছে, আরও বিভিন্ন ধরনের অনেক ফুল আছে। তো তো যারা ক্ষীরায় আসবেন তারা শুধু ক্ষীরায় যে বীজের নিচে যে ক্ষীরায় ফুল দেখতে পাওয়া যায় এই ফুলগুলো দেখাও দেখবেন। আবার ক্ষীরার ডান বাঁ দিকেও প্রচুর ফুলের চাষ হয়। তো আমরা এবার বীজের বাঁদিকে যাবো, বাঁদিকেও ফুলের চাষ প্রচুর হয়। তো তোমাদেরকে বাঁদিকটা গিয়ে দেখাবো এখন কী পরিস্থিতিতে আছে, চারা বসানো হচ্ছে না ফুল আছে। চলুন যাওয়া যাক। তো ফাইনালি তোমাদেরকে বলেছিলাম আমরা ক্ষীরায়ের বাঁদিকটা যাবো, তো বাঁদিকটা আমরা এখন চলে আসছি। তো বাঁদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ফুলের চাষ কি আদৌ হয়েছে না হয়নি। এই সেই বাঁদিকটা, তো এখনও ফুলের চাষ হয়নি সেই পরিমাণে, সবে চারা লাগানো হয়েছে। এই জায়গাটা হচ্ছে কাঁসাই নদীর বাঁদিকটা, মানে আমরা বাঁদিকেও প্রচুর ফুলের পরিমাণে ফুল চাষ হয়, তোমাদেরকে দেখাবো আমরা। আমাদেরকে বলেছিলাম ক্ষীরার ফার্স্ট লুক দেখাবো, এটা ক্ষীরার ফার্স্ট লুক। আর আমরা ফের আসবো, ক্ষীরা ফের কিছুদিন পর আসবো, দু সপ্তাহ বা তিন সপ্তাহ পর আসবো, এসে তোমাদেরকে ফুলের চাষ দেখাবো। এখন সেই পরিমাণে ফুলের চাষ হয়নি, তোমাদেরকে এটা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। তো কেউ যদি এখনই এসে থাকে তো ফুলের চাষ সেই পরিমাণে দেখতে পাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইভাবে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।